বসন্ত পঞ্চমী, বাংলার ঘরে ঘরে সরস্বতী পুজো, পুজো উপলক্ষে স্কুল কলেজগুলিতে উপচে পড়া ভিড়। সরস্বতী পুজোতে ভালোবাসার দিন একেবারে জমজমাট। বসন্ত পঞ্চমী, ঘরে ঘরে সকাল থেকেই বাগদেবীর আরাধনায় ব্যস্ত সকলে, বিদ্যার দেবীর আরাধনায় ব্যস্ত পড়ুয়ারা। সকাল থেকেই ঘরে ঘরে উচ্চারিত হলো জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগ শোভিত মুক্তাহারে। সকলের সমবেত অঞ্জলি সরস্বত্যই মহাভাগে বিদ্যে কমল লোচনে। এভাবেই পুরোহিতের সাথে গলা মেলালেন পড়ুয়ারা। প্রথা মেনে অনুষ্ঠিত হলো হাতে খড়ি। কচি কচি হাতে দেবীর সামনে স্লেট পেন্সিল দিয়ে লেখা হলো অ আ রস্যই। ধূপ প্রদীপে মায়ের আরতি শেষে প্রসাদ খাওয়া। প্রতিটি বাড়ির পাশাপাশি বিভিন্ন স্কুল কলেজগুলিতেও এদিন ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল যথেষ্টই চোখে পড়ার মতো। একইভাবে সীমান্ত শহর বনগাতেও মহা ধুমধামে পালিত হল সরস্বতী পুজো। বনগা দীনবন্ধু মহাবিদ্যালয়, সরস্বতী পুজো মানেই বনগা কলেজ আবেগের জায়গা। এদিন বেলা একটু বাড়ার সাথে সাথে কলেজের মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। একই ছবি ধরা পড়েছে বনগা উচ্চ বিদ্যালয়ে। সরস্বতী পুজো উপলক্ষে লালবাড়ির গেট সাজিয়ে তোলা হয় বিদ্যালয়ের পক্ষ থেকে। লালবাড়ি কাঁঠালতলা পেরিয়ে বিদ্যালয়ের অনুবর্তন মঞ্চে দেবী প্রতিষ্ঠা হয়েছেন। স্কুল প্রাঙ্গণ জুড়ে ফুলের আলপনা। এদিন বর্তমান ছাত্রদের পাশাপাশি বহু প্রাক্তন ছাত্র এসেছিলেন বিদ্যালয়ে। ব্যতিক্রম নয় বনগা কুমোদিনী স্কুল। স্কুলের প্রবেশ পথের পাশেই সাজিয়ে তোলা হয়েছিল সরস্বতী পুজো উপলক্ষে। বিদ্যালয়ের ছাত্রীদের হাতে আঁকা ছবি, স্কুলের উঠোন জুড়ে নিজেদের অর্ঘ সাজিয়েছেন ছাত্রীরা। বিদ্যালয়ের স্থায়ী মঞ্চে করা হয়েছে পুজোর আয়োজন। এখানেও বর্তমান ছাত্রীদের পাশাপাশি শৈশব খুঁজতে হাজির ছিলেন বহু প্রাক্তনীরা। এবছর সরস্বতী পুজো অনুষ্ঠিত হয়েছে 14 ফেব্রুয়ারি, ভালোবাসার দিন। স্কুল কলেজগুলির পাশাপাশি শহরের রাস্তাঘাট ছিল জমজমাট। মিলে মিশে একাকার হয়ে গেল বসন্ত পঞ্চমী আর ভালোবাসার দিন। মহাভাগে বিদ্যে কমল লোচনে, বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যা দেবী নমস্তুতে সরস্বতী। এই লাইন বাদ করো, জয় জয় দেবী চরাচর সারে, সুযোগ শোভিত মুক্তা হারে, হীনা পুস্তক রঞ্জিত হস্তে দেবী নমস্তুতে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।